সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার সন্তান সজীব ওয়াজেদ জয়ের একান্নতম জন্মদিন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে এ এস হোসনে মোবারকের সঞ্চালনায় গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের উদ্যোগে সাতাশ জুলাই রাতে আয়োজন করা হয় এক ভার্চুয়াল আলোচনা সভায় সজীব জয়ের অভূতপূর্ব সাফল্য ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার ও কোভিড নাইন্টিন ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা এর টিম মেম্বার এ এস এম হোসনে মোবারকের সঞ্চালনায় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র অ্যানালিস্ট শামিন আফরোজের সভাপতিত্বে মঙ্গলবার রাতে গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের উদ্যোগে পালিত হয় সজীব ওয়াজে চয়ের জন্মদিন উপলক্ষে ওয়েবিনার এতে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আলোচনায় সজীব ওয়াজে চয়ের কর্মময় জীবন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তার ভূমিকার কথা তুলে ধরে ওয়েবিনারের মুখ্য আলোচক জানান সজীব ওয়াজে জয়ের হাতকে শক্তিশালী করা মানেই হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের হাতকে শক্তিশালী করা এবং বর্তমান ডিজিটাল বাংলাদেশকে শক্তিশালী করা আলোচক বৃন্দদের মধ্যে প্রকৌশল মোহাম্মদ আব্দুল সবুর সজিব জয়ের রাজনৈতিক জীবনের উপর উন্নত বিশ্বের স্বপ্ন দেখিয়েছেন কাজ করছেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জানান সজীব আজেদ জয়ের অবদানে পঞ্চাশ বছর তথা মধ্য বয়সে বাংলাদেশ পরিণত হয়েছে মধ্যম আয়ের দেশে যেরকম উনার পঞ্চাশ বছরে মধ্য বয়সে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি একচল্লিশ সালে বাংলাদেশের বছর পূর্তিতে জয়ের পরিণত পরিণত বয়সে নেতৃত্বে আমরা ইনশালী শেখ হাসিনার যে ভিশন টোয়েন্টি ফর্টি ওয়ান সেটি পূরণ করে বাংলাদেশকে আমরা একটি উন্নত অর্থনীতির সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করব। দেশের লাখো তরুণের প্রাণের স্পন্দন জয় দেশে প্রযুক্তি খাতে যে নীরব বিপ্লব ঘটেছে সজীব ওয়াজেদ জয় তার নেপথ্য কারিগর করোনা ঘরে বসে আমরা জীবনযাপনের সকল উপাদান সচল করে রেখেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণেই এটাই বদলে যাওয়া বাংলাদেশ আর এই আইসিটির সক্ষমতা রূপকার ও স্থপতি সজীব ওয়াজেদ জয় মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি সেন্ট্রাল ডেস্ক অনেকটাই ঢিলে ঢালা ভাবে চলছে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ চলমান বিধিনিষেধের ষষ্ঠ দিনে রাজধানীর বিভিন্ন সড়ক ছিল গাড়িতে সরগরম বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চলাচল করতে দেখা যায় বিপুল সংখ্যক প্রাইভেট কার মাইক্রোবাস রিকশা ও যাত্রীবাহী ভ্যান এদিকে কঠোর নিষেধ উপেক্ষা করে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার হচ্ছে শিমুলিয়া বাংলাবাজার ফেরিতে দিনের বিধিনিষেধের ষষ্ঠ দিন ও নৌরুটে পারাপার হয় শত শত যাত্রী ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল শুধুমাত্র জরুরি গাড়ি পারাপারি ফেরি চালু থাকলেও যাত্রীরা ঘাটে পৌঁছে ফেরিতে উঠে পড়ছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ ব্যাপক সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পাশাপাশি টিকাদানকেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার তার সরকারি বাস ভবন থেকে নিয়মিত ব্রিফিং তিনি কথা বলেন এ সময় সকলকে নিজ নিজ অবস্থান থেকে দলমত নির্বিশেষে সচেতনতা তৈরির পাশাপাশি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান সেতু মন্ত্রী আপনারা জানেন ব্যাপক সংক্রমণ রোদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন প্রদানকে সেগাসিনার সরকার সর্বোচ্চ গ্রাধিকার দিয়েছে দেশে এখন ভ্যাকসিনের কোনো সংকট নেই গেল চব্বিশ ঘন্টায় দেশের চব্বিশ জেলায় করোনায় মৃত্যু হল একশো জনের এর মধ্যে চট্টগ্রামের সতেরো এবং কুমিল্লায় আট জনের মৃত্যু হয় এছাড়া খুলনা বিভাগে করোনায় মৃত্যু হয় আরও একত্রিশ জনের এর মধ্যে খুলনায় নয় যশোরে ছয় কুষ্টিয়ায় পাঁচ ঝিনাদহে চার মাগুরায় তিন চুয়াডাঙ্গা দুই এবং মেহেরপুর ও বাগেরহাটে একজন করে মারা যান ডেঙ্গুর প্রকোপ কমাতে এবার জনসচেতনতা কার্যক্রম শুরু করল ঢাকার বুধবার সকালে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতায় রাজধানীর মোহাম্মদপুরে র্যালির আয়োজন করে উত্তর সিটি কর্পোরেশন এতে অংশ নেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ও তাপস এ সময় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম জানান গেল মে মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ সৌদিগামী সাদ্দাম নামের এক যাত্রীকে আটক করল বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন বুধবার সকালে তাকে আটক করা হয় এর অতিরিক্ত পুলিশ সুপার জিয়ল হক পলাশ এ তথ্য নিশ্চিত করেন লকডাউনে ভালো নেই রাজধানীর নিম্ন আয়ের মানুষজন কর্মহীন থাকায় বাসা ভাড়া জোগাতেই দিশেহারা এ সকল পরিবার ক্যামেরায় রাজধানীর বস্তিবাসীর জীবন চিত্র মুসামিয়া তরিকুল ইসলাম ফুটপাথের ভাসমান দোকানদার রিকশা চালক কিংবা বাস বা রেল স্টেশনের কুলি। রাজধানীর এমন সব নিম্ন আয়ের মানুষের বাসস্থান হয় বস্তিতে করোনা কালের লকডাউনে এ শ্রেণীর মানুষগুলো বলা যায় একেবারেই কর্মহীন মহামারী করোনা এবং এর সঙ্গে লকডাউন নিম্ন আয়ের মানুষের জীবনকে করে দিয়েছে ছন্ন ছাড়া কাজ হারিয়ে অনেকেই হয়েছেন রাজধানী ছাড়া যারা টিকে আছেন তাদের অবস্থাও শোচনীয় রোজগার হারিয়ে ধুকছে তারা বাইরে গেলে পুলিশের বাইরে খুব দুর্বিষহ যন্ত্রণায় আছে খুব বিপদ বেড়ে গেছে আমাদের খাওয়ার নাই বাসা খাওয়ার নাই কিছু নাই বয়স হয়ে গেছে আমি কোথায় কাজ করি কি সমস্যার সমস্যা পড়ে আছে আমরা পুরুষ মানুষ কাজ করতে পারে না আমরা করতে পারি না বাচ্চা করে নিয়ে খুবই অসুবিধা কারণ অসুখ বিসুখ হইলে এখন করোনা আগে টেস্ট করা পড়া চিকিৎসায় করোনার এই সংকটে নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ও বিশ্বশালীরা এগিয়ে এলেও তা যথার্থ নয় সরকার থেকে যে অর্থ ও খাদ্য সহায়তা দেয়া হচ্ছে তার বেশিরভাগই নিম্ন শ্রেণীর মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে যদি মানুষ যদি মানুষের অন্তরে যদি খাবার না থাকে মানুষের যদি ই না থাকে মানুষ তো ছোট করবই রিক্সাওয়ালা রিক্সা চালাইবো ভ্যানওয়ালা ভ্যান চালাইবো গরিব মানুষ আমরা কাজকর্ম করে খাই কাজ কাম নাই লকডাউনে কাজে যাইতে পারি না আগে যে কাম এটা ছিল অনেক সেটা নাই গা প্রতিটি শ্রমজীবী মানুষের ঘামের বিন্দুর বিনিময়ে সভ্যতা এগিয়ে গেলেও তাদেরকে বারবারই উপেক্ষা করা হয় অবচেতন মনে এই প্রশ্নটি থেকেই যায় এ শেষ কোথায় কবেই ঘটবে এই শ্রেণীর মানুষের ভাগ্যের পরিবর্তন তরিকুল ইসলাম আনন্দ টিভি ঢাকা নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের হুম পিতা হাসান আলী সর্দারকে রাজাকার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বুধবার সকালে শহরের ভবানীগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এমন মিথ্যাচার মুক্তিযোদ্ধারা কিছুতেই মেনে নেবে না বলে হুশিয়ারি দেন সংবাদ সম্মেলনে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা মমসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসে করোনায় মৃত্যু হল চারশো জনের গেল চব্বিশ ঘন্টায় হাসপাতালটিতে করোনা উপসর্গ সহ করোনায় মৃত্যু হল বারো জনের মৃতদের করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাক্তার মহিউদ্দিন খান চলমান লকডাউন ও সরকারি বিধিনিষেধ অমান্য করে ঢাকা বগুড়া মহাসড়কে মাইক্রোবাস ও প্রাইভেট কারে অবৈধভাবে যাত্রী বহন ঠেকাতে চেকপোস্ট বসিয়ে আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন শেরপুর হাইওয়ে নির্বাহী কর্মকর্তা মইনুল ইসলাম এ সময় মাইক্রোবাসে অবৈধভাবে যাত্রী বহনের দায়ে নয়টি গাড়িকে ছত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে চাপাই নবাবগঞ্জ সদরের ঘড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি পঞ্চাশ গ্রাম হেরোইন সহ সাগর নামের এক মাদক কারবারিকে আটক করে র‍্যাপ পাঁচ জব্দকৃত হেরোইনের বাজার মূল্য দুই কোটি পাঁচ লাখ টাকা আটক মাদক ব্যবসায়ীকে সদর থানায় হস্তান্তর করা হয় সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব পাঁচের পক্ষ থেকে জানানো হয় এ তথ্য কক্সবাজারের টেকনাফের রিলা ইউনিয়নের ভেলেজার পাড়া এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় মৃত্যু হল একই পরিবারের পাঁচজনের মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে ঘুমন্ত অবস্থায় তাদের মর্মান্তিক এ মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের রিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশেদ মাহমুদ আলী গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে নগর শাহ পাহাড়ের জংলিপুর তিন মাথা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করল পুলিশ আটক মাদক ব্যবসায়ীদের বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি মোড়ে শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় মৃত্যু হল দগ্ধ আরিফ হোসেনের মঙ্গলবার মধ্যরাতে শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিউতে চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তার মৃত্যু হয় একই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন এর আগে গেল ২২ জুলাই তোফাজুল সরকারের নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ী আরিফ হোসেন সহ আরও চারজনের ওপর হামলা করে অভিযুক্তরা এ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি ২০২০ সালে যখন করোনায় বিপর্যস্ত দেশ তখনও এক মুঠো খাবারের আশ্বায় সড়কে সড়কে হাত পেতে সাহায্য চেয়েছিলেন এক বৃদ্ধা ঘণ্টার পর ঘন্টা পড়েছেন প্রখর সূর্য ভিজেছেন বৃষ্টিতে করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দিয়ে আশ্বাস দেওয়া হয় পুনর্বাসনের কিন্তু বছর পেরিয়ে গেলেও অবস্থার পরিবর্তন হয়নি বৃদ্ধা সালেমন উমর ফারুক সুমনের তথ্য বিদ্যুৎ চিত্র থাকছে বিস্তারিত জানাচ্ছেন মুস্তফা কামার দুই হাজার বিশ সালের নয় জুলাই চারদিকে বিরাজ করছিল করোনা আতঙ্ক চলছিল লকডাউন সেদিন ময়মনসিংহের হালুয়াঘাট বাজারে ভিক্ষা করতে আসেন সালেমন নেসা তখন শুরু হয় বৃষ্টি বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে বাজারের সব মানুষগুলো যখন দৌড়ে বিভিন্ন দোকানে আশ্রয় নেয় সে সময় বৃদ্ধা নেসা সড়কের পাশে বসেই আঁটোসাঁটো হয়ে বৃষ্টিতে ভিজছিলেন আশপাশের লোকজন এমন দৃশ্য দেখে চোখের পানিও ফেলেছেন সেদিন দীর্ঘক্ষণ বৃষ্টিতে রাস্তাঘাট কাদা পানিতে হয়েছিল একাকার ঘণ্টাব্যাপী সড়কে বসেছিলেন ওই বৃদ্ধা এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ পোস্ট দিলে তাৎক্ষণিক তা হয়ে যায় ভাইরাল ইউএনও এবং জনপ্রতিনিধিদের নজরে এলে খোঁজখবর নেওয়া হয় ওই ভিক্ষুকের চাল ডালের ব্যবস্থা করে গৃহ প্রদানের আশ্বাস দিল তার এক বছরও মেলেনি সেই পুনর্বাসন বাড়ি করোনা নামছে করোনা ডর দেয় করোনা লাগে আইতারে না

ভিক্ষুক হলেও বৃদ্ধা সালেমন্নেসব একজন মানুষ হয়তোবা বিষয়টি এখনো মাথায় রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার তাই কিভাবে পুনর্বাসন করা যায় সে ব্যবস্থা করবেন বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজল্ভ করিম সকলের সহযোগিতায় বৃত্তি থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসবে নেসা এমনটাই চাওয়া স্থানীয়দের মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক এবার সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপটি আরো শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘু চাপে পরিণত হয়েছে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা ও যশোর স্থলভাগে অবস্থান করছে এ প্রভাব থাকায় দেশের সমুদ্র বন্দরগুলো এবং দেশের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বুধবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার চট্টগ্রাম ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এ ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ